temui debut, temui debut, temui kan komen bersih. আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছি আমরা সবাই আল্লাহ কতদিন পর সবাইকে দেখতে পাচ্ছি সবাই চলে আসো তাড়াতাড়ি করে আজকে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি কেমন আছো তোমরা সবাই আগে আমরা একটু গল্প করবো পরে পড়াশোনাতে যাবো বাবা শুরু করেই পড়াশোনাতে যেতে চায় না এমনিতে আমার স্টুডেন্টদের ওপর আমি দেখছি গত কয়েক গত মাস থেকে এত পরিমাণ প্রেশার আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম মাথার নষ্ট করে দিচ্ছে তাই না হ্যাঁ আজকে আমরা একদম রিল্যাক্সে ক্লাস করবো আরে রিল্যাক্স করতে আসছি আবিদাপুর ক্লাস আমরা পড়াশোনা করি না বাবা বাংলা এত কঠিন সাবজেক্ট না আমরা একটু রিল্যাক্স করব আনন্দ করব গল্প করব হ্যাঁ তো সবাই কেমন আছে সেটা বলো হ্যাঁ সবাই বলতেছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম সবার উপর শান্তি বর্ষিত হোক সবকিছু ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একজন বলছে অল ক্লিয়ার থ্যাংক ইউ আমি বলতেই ভুলে গেছিলাম সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা জানাবা আমাকে আমি তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছি সত্যি কথা আমি সবাই অনেক বেশি আমার ঈদের আগে ক্লাস শেষ করার কথা ছিল কিন্তু আমার পরীক্ষার জন্য আমি পরে আমার ক্লাসগুলো পিছিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি মানে ফাঁকা স্লটই পাচ্ছিলাম না তোমাদের ক্লাস নিব বলে ভাইয়াদের এত ক্লাসের চাপ আজকে অবশেষে উনিশ তারিখের অপেক্ষায় ছিলাম আমি যে কবে আমি ক্লাস নিব এই বাচ্চা কাচ্চাগুলোর সাথে আমার দেখা হবে কবে কবে আসবো সবার সামনে তাই না তো আমরা সবাই ভালো আছি আমিও অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলো সবাই চলে আসছে মোটামুটি আমরা ক্লাস শুরু করে দিই তাই না আমাদের সবার বহুল প্রতীক্ষিত একটা টপিক যেটার জন্য আমাকে ইনবক্সে স্টুডেন্টরা একদম পাগল বানাই ফেলছে যে সমাজ পড়ান আপু সবার আগে সমাজ পড়াইতে হবে হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা এই সমাজ নিয়ে আলোচনা করব এবং কথাই আছে জানো সমাজ শিখতে লাগে নাকি ছয় মাস কিন্তু আজকে আবিদাপুর ক্লাসে মাত্র তিন ঘন্টা আমরা একদম সমাজ সমাজের যত খুঁটি নাটি আছে সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকের মধ্যে আমরা পুরো সমাজটাকে কমপ্লিট করে ফেলবো এই সমাজ থেকে যেন একটা আনসারও ভুল না হয় ঠিক আছে সবাইকে প্রমিস করতে হবে দেন আমি ক্লাস শুরু করব ওকে আচ্ছা অনেকেরই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আবার অনেকের একটু লেটে শুরু হবে আচ্ছা টেস্ট পরীক্ষার জন্য একদমই টেনশন করো না আমরা আমরা হচ্ছে তোমাদের টেস্টের আগে ইনশাল্লাহ আমি কাল পরশুরতে তোমাদের সাজেশন দিয়ে দিব সাজেশন নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই সাজেশন তোমাদের জন্য রেডি প্রায় আমার পরীক্ষা মাত্র শেষ হলো আমি পরীক্ষার পাশাপাশি মোটামুটি রেডি করেছি তোমাদের জন্য তো ওই সাজেশনও তোমাদেরকে দিয়ে দিব এবং আমাদের আমাদের আর মাত্র ছয়টা ক্লাস বাকি তাই না এই ছয়টা ক্লাস আমরা খুব দ্রুত ইনশাল্লাহ শেষ করে ফেলবো অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি আর সবাই চলেও আসছে আমরা চলো শুরু করে দিই তাই না চলো ছ মাস না বলা হয় কথায় যে শিখতে লাগে নাকি কয় মাস ছয় মাস কিন্তু আদু তাই ছ মাস খুব ইজি একটা টপিক মানে তুমি সহজ পানি পানি মতো কিন্তু আমরা বছরের পর বছর ধরে এটা শিখি এটার ভুল প্রয়োগ করে শিখি যার কারণে হচ্ছে আমরা কি করতে পারি না এটা ভালোভাবে শিখতে পারি না আচ্ছা শোনো বাইরে থেকে অনেক ধরনের সাউন্ড আসতে পারে বিকজ অফ দ্যাট আমি আজকে সাকিব ভাইয়ার বাসা থেকে ক্লাস নিচ্ছি বেড়াইতে আসছি আমি বেড়াতে আসি ক্লাস নিতেছি তো আমার ভাগিনা টাগিনা একটু চিলাপাল্লা করতে পারে একটু নয়েজ হতে পারে ওকে আচ্ছা তো হচ্ছে হ্যাঁ তিরিশ তারিখে বাংলা পরীক্ষা তো কি হয়েছে আমরা এর আগেই শেষ করে ফেলবো চলো আহ প্রেম খান বলতেছে আপু আপনার আইফোন পেয়েছেন তুমি কীভাবে জানলা হাই হাই প্রেম খান কে তুমি ভাই ও ভালো কথা মনে করছে কিভাবে জানে আমার আইফোন না রে ভাই দোয়া করিস সবাই পায়নি ফোনটা খুব শখের একটা ফোন অনেক কষ্টের উপার্জন করা টাকা দিয়ে কিনেছিলাম বাট হয়তো জানি না কি হয়েছে আল্লাহ হয়তো সামনে ভালো কিছু আমাকে পরীক্ষা করতেছে তো পাইনি এখনো আমি জিডি করছি আরো কাজকর্ম চলতেছে দোয়া করে তোমরা সবাই হ্যাঁ তোমরা সবাই তো এখানে আছো আমি সত্যি আমাকে দেখলে অনেকটা মনে হয় না আমি অনেক হাসি খুশি কিন্তু এই ভিতরটা একদম ফেটে যাচ্ছে কষ্টে কারণ হচ্ছে একটা টাকা একটা পয়সা যে ইনকাম করে সে আসলে বুঝতে পারে যে এটা মর্ম কতটুকু হ্যাঁ তো আমার খুব কষ্টের উপার্জিত পয়সা ছিল সেটা দিয়ে আমি মাত্র ফোনটা দুই দিন ছয় ঘন্টা ব্যবহার করেছিলাম তারপরে ফোনটা হারানো গেছে মানে আমি ফোনের রিংটোনটা পর্যন্ত এখনো শুনতে পারিনি আমার ফোনটা হারানো গেছে যাই হোক না কেন তোমরা সবাই দোয়া করবা আমার জন্য যেন আবিদাপু তাড়াতাড়ি ফোনটা পেয়ে যাই হ্যাঁ আচ্ছা চলো 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 অনেক গল্প করে ফুলছে সবাই বলবো আবিদাপু ক্লাসে আসলে অনেক গল্প করে কিন্তু পড়ায় না হ্যাঁ তাই না চলো সমাজ নিয়ে আমরা একটু করে আলোচনা করব একটু করে আলোচনা করার আগে আমরা হচ্ছে কিছু বিষয়ে কথা বলবো যে সমাস কিন্তু কয়েকটা পার্ট আছে সমাসের হ্যাঁ তো সমাজ বলতে আসলে আমরা কি বুঝি এরকম হয় না যে আমরা নর্মালি একটা বাক্য বলি যে সিংহাসন না আমরা সবাই জানি যে সিংহাসন একটা কি তোমার হচ্ছে সমাস আমরা লিখি যে কি সিংহাসন আচ্ছা আমার অনেক দিন পর লিখতেছি হয়তো লেখা খারাপ হবে তোমার সিংহাসন তো এই সিংহাসন আমরা যখন বলি তো আমরা সবাই জানি সিংহ চিহ্নিত যে আসন সেটাই হচ্ছে কি বলতো সেটাই হচ্ছে সিংহাসন আমরা জানি সবাই সিংহ চিহ্নিত যে আসন সিংহ চিহ্নিত যে আসন তাই না বলো হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি বলো সিংহাসন তো E! এই সব আমরা যে দেখতেছি যে অনেকগুলা দেখো এখানে কিন্তু এক একটা পদ হ্যাঁ এই অনেকগুলা পদ মিলে কিন্তু আমরা ছোট্ট একটা পদ দেখতে পাচ্ছি না যে সিংহাসন আমরা যদি বলি যে রাজা এখন সিংহ চিহ্নিত হ্যাঁ এভাবে যদি বলি বাক্যটা কেমন লাগে না একটু শুনতে যে সিংহ চিহ্নিত আসনে এসে বসবেন এটা না বলে আমরা যখন বলবো যে রাজা এখন সিংহাসনে বসবেন অথবা তার আসন গ্রহণ করবেন এটা যখন বলি তখন আমাদের শুনতে একটু ভালো লাগে তাহলে দেখো আমরা সব কি যদি সুন্দর করে বলি তাহলে হয় যে অনেকগুলো অর্থপূর্ণ পদের যে একসাথে মিলন ঘটে যেটা নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের সমাস। তাহলে আমরা বলতে পারছি এখানে হচ্ছে তাহলে আমরা সমাজ কোনটাকে বলবো তো এটা হচ্ছে আমাদের কি সমাস মানে অনেকগুলো পদের যে মিলন অনেকগুলো পদের মিলনে যে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পাই সেটাই হচ্ছে আমাদের আমাদের সমাস সমাস আমরা আমরা অনেক অনেক কি জীবনে করে কিন্তু বলি না যেমন আমরা এরকম বলে থাকি যে চা বাগান হ্যাঁ আমরা চা বাগান বলি আমরা কিন্তু বলি না যে চায়ের বাগান বলি বলি না কিন্তু আমরা বলি চা বাগান তারপর আমরা কি বলি বলো তো আরো কিছু উদাহরণ দাও তো হ্যাঁ সকাল সন্ধ্যা আমরা এরকম বলে থাকি যে সকাল সন্ধ্যা সকাল সকালের পর যে সন্ধ্যা আসে এটা তো আমরা বলি না স এরকমভাবে কিন্তু ভেঙে ভেঙে আমরা বলি না আমরা কি বলি সকাল সন্ধ্যা বলি এভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক ধরনের সমাজ ব্যবহার করে থাকি তাহলে সমাসের যদি আমরা বেসিক্যালি একটা নর্মাল সংজ্ঞা দিই তাহলে কি হয় অনেকগুলো পদের সমষ্টি অনেকগুলো পদের মিশ্রণের ফলে যখন একটি নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হবে তখনই হবে সেটা সমাজ তাই না তাহলে চলো এখন এই সমাসের ভিতরে আবার কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো শুনতে নামগুলো শুনতে একটু আমাদের কাছে বিরক্তি কর মনে হতে পারে যে ভেদ নামগুলো একটু কেমন যেন কেমন যেন কিন্তু এগুলো আমাদের জানতে হবে যেহেতু আমরা যখন রুলস এ প্রবেশ করব এই বিষয়গুলো এই গুলো সম্পর্কে যদি আমরা না জানি আমরা কিন্তু রুলস যখন পড়াবো আমি যখন বলবো পূর্বপদ পরপদ সমস্ত পদ বেশ বাক্য বিগ্রহ বাক্য তখন তোমাদের সবকিছু মাথার উপর দিয়ে যাবে জন্য আমরা সবকিছু কি করব হ্যাঁ সবকিছু আগে আমরা একদম বেসিক থেকে শিখে নিব তারপর আমরা রোলসে চলে যাবো ওকে আচ্ছা মাথা ঠান্ডা রাখতে হবে আরেকটা কথা বলিনি সমাজ শুরু করার আগে যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেটা কি বলতো সেটা হচ্ছে আমরা ইংরেজির ক্ষেত্রে কি করি বলতো ইংরেজি থেকে আমরা শুধুমাত্র ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো পড়ে কি আমরা কখনো পরীক্ষা ভালো করতে পারি পারি না কিন্তু আমাদের কী করতে হয় প্রচুর পরিমাণে বুট কোয়েশান সলভ করতে হয় আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হয় আমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করি তখন আমাদের কি হয় আমরা আমাদের কোথায় কোথায় সমস্যা এটা কেন হলো ওইটা কেন হলো না এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসে তারপরেই কিন্তু আমরা সমস্যার সমাধান করে থাকি বাংলাটাও কিন্তু ঠিক সেম তোমরা যদি মনে করো শুধু এই স্লাইডের সংজ্ঞাগুলো পড়লে আমি সমাজে একদম হানড্রেডে হান্ড্রেড একদম পরিপক্ক তাহলে কিন্তু এটা একদমই ভুল ধারণা কারণ আমি তোমাদেরকে রুলসগুলো শুধু বুঝিয়ে দিব এবং সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং তোমরা এর আগের একটা পোস্টে কমেন্ট করেছিলে না যে আপু আমাদেরকে যদি বোর্ডের কোশ্চনগুলো একটু সলভ করে দিতেন দেখো বোর্ডে কিন্তু প্রচুর প্রশ্ন আমি যদি এখন একটা ক্লাসে তিনশো চারশো পাঁচশো সমস্যা সমাধান করতে যাই তাহলে এই ক্লাসের বাচ্চা কাচ্চা সব ঘুমায় যাবে তো যেগুলো হচ্ছে আমার রুলস রিলেটেড চলে আসবে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো আর বাকি দায়িত্ব কিন্তু সব তোমাদের আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ধরিয়ে দিব যে কোনটা আমরা কিভাবে চিনবো না তো বাকিটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তাই না আচ্ছা তারপর দেখো আমরা এখন দেখিনি যে এই যে আমাদের যে সমাস বাক্যটা এই পুরো বাক্যটার নাম হচ্ছে কি বলতো সমস্ত পদ যেহেতু এখানে অনেকগুলো পদ মিলে আমরা এক পদ পাচ্ছি তাহলে সব কয়টা পদ মিলে কিন্তু কি আমরা কি পাচ্ছি বলো তো এটার নাম হচ্ছে সমস্ত পদ কি পদ বলো সবাই বলো সমস্ত পদ এটার নাম হচ্ছে সমস্ত পদ তারপরে দেখো এই সমস্ত পদের ভিতরে হচ্ছে আবার দুটো ভাগ আছে কি কি ভাগ বলো তো এই সমস্ত পদের দেখো দুইটা ভাগ আছে এখানে একটা ভাগ আছে এখানে আরেকটা ভাগ আছে এই যে দুইটা ভাগ এই দুইটা ভাগের কিন্তু দুটা নাম আছে দেখি কে কে পারে বলো তো কে কে পারে হ্যাঁ সমাজ সমাজ খুবই সহজ একটা টপিক তাই না সবাই বলতেছে আপু সমাজ অনেক এই যে রাকিব উদ্দিন বলছে যে আপু সমাজ অনেক ইজি ভেরি গুড দেখো ও একদম মাইন্ড ফ্রেশ করে ঢুকছে যে সমাজ অনেক ইজি আজকে একদম পরিয়া ফাটাই দিব তাই না আচ্ছা দেখো তারপরে এই যে আমরা দুটো পদ পাচ্ছি সমস্ত পদের ভিতরে কি কি পাচ্ছি বলো তো পাচ্ছি হচ্ছে এই যে প্রথমে যে পদটা থাকবে তার নাম হবে পূর্ব পদ কি বলতো পূর্ব পদ আর পরবর্তীতে তোমার শেষের যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে পরপদ পরের অংশ পরপদ পূর্বের অংশ পূর্বপদ সোজা কথা ভাই বাঙালি মানুষ আমরা সোজা সাপটা ব্যাপার বুঝি এত প্যাচ আমরা বুঝি না তাহলে এটা হবে কি বলতো পরপদ তাহলে দেখো এটার কাহিনী কিন্তু আমরা একদম শেষ তবে হ্যাঁ এখানে কিন্তু দেখো আমরা পাচ্ছি সিংহ চিহ্নিত যে আসন এখানে আমাদের মেইন যে দুটো বিষয় এটা একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে কি আমাদের এই আসন এই যে যে আমাদের দুটো বাক্য নিয়ে আমাদের সমস্ত সমস্ত পদটা তৈরি এই দুটো বাক্যকে মানে এই দুটো পদকে আমরা বলবো সমসম্মান পদ তাহলে আমরা কি বলতেছি এখানে যে তোমার হচ্ছে সিংহ সিংহাসনে যে সিংহ এবং আসন যে দুটো পদ আছে এই দুটো পদকে আমরা কি বলবো সমস্যা পদ আমরা অনেকে ভুল করে এগুলোকে সমস্যমান পদ বলে ফেলি কিন্তু না এখানে এই দুটো অংশকে আমরা বলবো হচ্ছে তোমার সমস্যমান পদ কি বলবো এদের নাম কি বলতো সমস্যমান পদ তাহলে বলো যে আপু এখানে যদি এই সিংহ আর আসনের নাম সমস্যমান পদ হয় তাহলে এ এদের নামও তো সমস্যমান পদ হওয়ার কথা হ্যাঁ এটা একদমই ঠিক এখানে এই দুটার নামও হবে সমসমান পদ এবং যখন সেটা এই এই দিকে চলে যাবে তখনও কিন্তু দুটোর নাম সমসমান পদই থাকবে তবে এ দেখো এই অংশটাকে এই পুরো অংশটাকে তাহলে এখন কি বলে বলো তো এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে এই পুরুষ অংশটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য কি বলা হচ্ছে বলো তো বেশ বাক্য এর আরেকটা নাম আছে দেখি কে কে পারে দেখি কে কে পারে আরেকটা এই এই যে বেশ বাক্যের আরেকটা নাম বলো যেটা আমরা সবাই মোটামুটি ভুলে যাই এবং দেখা যদি তোমাদের একাডেমিক যে পড়াশোনা সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো এত ডিটেলস জানা লাগে না অনেকে দেখা গেছে যে শুধুমাত্র মুখস্থ করে গিয়ে সমাজ কমন পড়ে যায় যদি তার ভাগ্য ভালো থাকে কিন্তু আমাদের যদি অ্যাডমিশন টেস্টে তোমরা এবার জানি না তোমাদের যারা এ আছে তোমরা এখানে তো সবাই এ ইউনিটে তাই না তোমাদের এ ইউনিটে যারা বাংলা দাগাইছে এইবার মানে তারা একদম হান্ড্রেড হান্ড্রেড যারা বাংলা পড়েই নাই মানে বাংলা তো আমি ভার্সিটি ব্যাচকে একদমই সব শেষ করে দিই ইভেন সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসছে তো বাংলা এত ইজি হয়েছে পোলাপান আমাকে নক দিয়ে বলছে আপু বাংলা তো পুরো পানি মতো হয়েছে যেখানে প্রত্যেক বছর দেখা যায় যে নাটক উপন্যাস থেকে কোনো প্রশ্নই আসে না কিন্তু সেখানে নাটক উপন্যাস থেকেও তোমার প্রশ্ন দিয়ে রাখছে কিন্তু মানবিক বিভাগে যারা তোমরা যদি পরীক্ষা আর কি তোমাদের তো এখন সব জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তো সেখানে মানবিক বিভাগের বাংলা প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়েছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না এই জন্য আমরা যদি এখন থেকে দেখো আমাদের কিন্তু সময় হাতে মোটামুটি ভালো আছে এই যে তিন ঘন্টা তুমি এতক্ষণ ধরে পড়বা তুমি তো চাইলে সমাসের খুঁটি নাটি সবকিছু জানতে পারতেস এখন থেকে যদি জেনে রাখো তাহলে সেটা কিন্তু তোমার অ্যাডমিশনও অনেক বেশি কাজে দিবে এখন যারা ফাঁকি দিবা এই যে উল্টাপাল্টা কমেন্ট করবা শুধুমাত্র টাইম পাস করতে আসছে অথবা আব্বা আম্মুকে বলতেছে আব্বা আম্মু অনলাইনে ক্লাস করতেছি আবিদাপুর ক্লাস করতেছি কিন্তু বসে বসে অ্যাপ চালাইতেছো এটা যারা করবা তাদেরই কিন্তু কি আজ থেকে আর এক থেকে দেড় বছর পর কপাল চাপড়াইতে হবে এরকম বসে বসে জন্য আমাদেরকে সকল খুঁটিনাটি জেনে তারপরে কি করতে হবে মেইন অংশে প্রবেশ করতে হবে তাই না হ্যাঁ তারপর দেখো হ্যাঁ আপনারা বিজ্ঞান বিভাগ সেটা আমি জানি না 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 কঠিন আসবে না সাবিদ আদনান তোমাদের মানবিক বিভাগের বাংলা ইংলিশ প্রশ্ন কিন্তু অনেক ইজি এসে থাকে হ্যাঁ এখানে তোমার হচ্ছে অনেক ইজি আসে ইভেন তোমাদের এবারের যে ইউনিটের প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে অনেক মানে বলা যেতে পারে প্রায় আট হাজার পাঁচ সাত হাজার সিরিয়াল পর্যন্ত সেফ ভালো সিট পাবে হ্যাঁ তো তোমাদেরকে আমি যেটা বলে রাখতেছি একদমই হেলাফেলা করা যাবে না যেহেতু রেজাল্টের উপর অনেক বেশি ডিপেন্ড করতেছে এখন বুয়েটের তোমার ফর্ম উঠাও মেডিকেল যেখানেই ফর্ম উঠাও না কেন সব সাবজেক্টের কিন্তু রেজাল্টটাকে মেন বাংলা ইংলিশ যারাই হেলাফেলা করবা তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাই না চলো তো এই বেজ আরেকটা নাম কি ছিল অনেকে হয়তো কমেন্ট করেছো যে এই বেজবাক্যের আরেকটা নাম হচ্ছে কি বলো তো বিগ্রহ বাক্য কি বাক্য এই বেশ বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য কি বাক্য বিগ্রহ বাক্য এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো এই যে আমরা দেখতেছি বলো তো এখানে কয়টা পদ আছে সিংহ একটা পদ চিহ্নিত একটা পদ যে একটা পদ আসন একটা পদ এখানে কিন্তু চারটা পদ আছে তাহলে আমরা যদি সুন্দর করে বলি যে অনেকগুলো পদের সমষ্টি হচ্ছে কি একটা সমাজ তাই না হ্যাঁ তাহলে দেখো আমাদের সমাসের কাজটা আসলে আসলে কি কোনো কাজ নাই ও কেন আসছে গ্রামারে আমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে না একে নিয়ে এত আলোচনা কি আছে দেখো একটা সমাসের কি কি কাজ হইতে পারে দেখো আমরা যদি বলি একটা সমাসের কি কি কাজ হইতে পারে দেখি তোমাদের মনে কি কি আসে যে ও সমাসের আসল কাজটা কি যেমন আমার কাজে এখন হচ্ছে তোমাদেরকে পড়ানো তোমাদের কাজ হচ্ছে এখন আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা এই যে সমাস কাজটা আসলে কি দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমি কই লিখবো বলতো আচ্ছা আমি এখানে লিখি না এখানে দেখা যায় দেখা যাবে হ্যাঁ দেখা যাবে আমি লিখি যে কাজ আসলে তার কাজটা কি সে কি হুদাই আসছে এখানে না হুদাই কিন্তু আসে নাই সে কিন্তু অনেকগুলো পদকে একত্রীকরণ করছে তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো পদের কি সমষ্টি সমাসের কাজ হচ্ছে অনেকগুলো পদকে একত্রিত করা মানে অনেকগুলো পদের এক পদীকরণ বলতে পারি আমরা অনেকগুলো পদের কি গেছে ভাইয়ের কলম তো গেছে কাজ না এক তারপর আমরা বলতে পারি দেখো এত বড় একটা বাক্যকে কত ছোট একটা বাক্য করে ফেলছে না তাহলে এটা কি সংকোচন হবে নাকি সম্প্রসারণ হবে বলতো কি হবে অবশ্যই সেটা কি হবে সংকোচন মানে আমরা বলতে পারি যে এটা কি করে বাক্যকে সংকোচন করে বাক্যকে সংকোচন করে তাহলে আমরা বলতে পারি করতেছে বাক্যের সংকোচন ঘটাচ্ছে এক এবং কি করতেছে আমাদের সুন্দর একটা অর্থপূর্ণ বাক্য প্রদান করতেছে অর্থ অর্থ প্রদান করতেছে তাই না তাহলে আমরা বলতে পারি অর্থপূর্ণ অর্থপূর্ণ বাক্য প্রদান হচ্ছে এই তার মোটামুটি কাজ বলা যাইতে পারে সে হচ্ছে অনেকগুলো পদকে এক মানে একত্র করে ফেলে সে হচ্ছে একটা বাক্যকে সংক্ষেপণ করে ফেলে এবং আমাদের সুন্দর একটা কি করে আমাদের সুন্দর একটা অর্থপূর্ণ বাক্য আমাদেরকে গিফট করে এটাই হচ্ছে তার কাজ তাই না আচ্ছা এই যে মাহমুদুল বলতে আজকে আপু কমেন্ট কম বলতে আজকে আপু ক্লাসে অনেক বেশি কথা বলে ফেলছে অনেক পর তোমাদের সাথে দেখা একদম মন খুলে কথা বলছি ইভেন আজকে সমাজের টপিকটা কিন্তু মোটামুটি বড় বুঝছো আমি যদি তোমাদের কমেন্ট পড়ে পড়ে সব সময় নষ্ট করে দিই তাহলে কিন্তু আমাদের একটু প্রেশার হয়ে যাবে তাই না এজন্য আজকে একটু কমেন্ট কম পড়তেছি রাগ না প্লিজ আজকে আমরা হুম একটু ক্লাসে বেশি মনে দেয় কারণ হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু খুবই সামনে একদমই গল্প করা যাবে না কমেন্ট পরে সময় নষ্ট করা যাবে না আমাদেরকে ক্লাসে যতটুকু সময় আমরা আছি আমাদেরকে কি করতে হবে সময়টাকে কাজে লাগাইতে হবে তাই না তারপর দেখো তারপর দেখো নেক্সট হচ্ছে আমরা দেখি যে সমাসের আসলে প্রকার ভেদটা হ্যাঁ সমাসের প্রকার ভেদ দেখি আমরা মোটামুটি অনেকেই জানি না যে সমাস কত প্রকার সমাস হচ্ছে মোটামুটি বলা যেতে পারে ছয় প্রকার তাছাড়া আরেকটা সমাস আছে সেটাকে বলা হচ্ছে তোমার এখানে লিখে রাখি যে প্রাদি সমাস নামে আরেকটা সমাস আছে একটা এক্সট্রা সমাস এটা আমাদের পরীক্ষায় এসে থাকে তো এই প্রাদি সমাসটাকে যদিও মেইন সমাসের আওতাভুক্ত করা হয় না কিন্তু তারপরে আমরা এই সমস্যা পড়ে রাখব তো দেখো আমাদের বলা হচ্ছে যে প্রধান সমাস হচ্ছে আমাদের ছয় প্রকার কি কি বলতো আমরা ছোটবেলা থেকে এটা শিখছি করে একদম তারপর আমরা এখনো পারি না দ্বন্দ্ব আমাদের কি কি আছে দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস অব্যৈভাব সমাস এবং আমরা কি আরেকটা কি পাচ্ছি বলতো বহুবৃহী সমাস এই সমাসগুলো নিয়েই হচ্ছে আমাদের সকল আলোচনা চলো আমরা হচ্ছে অনন্ত জলিলের নতুন একটা মুভি বেরিয়েছে না কি জানি কিলহিম নাকি কি জানো সেটা ট্রেলারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না কিলহিমের ট্রেলার তো আমরা হচ্ছে আজকে চলো কিলহিমের ট্রেলারের জায়গায় আমরা একটা সমাসের ছোট্ট করে একটা ট্রেলার দিয়ে ফেলি দেন আমরা সমাসের যে ভিতরে যে যা কিছু নারী ভুড়ি আছে সবকিছু নিয়ে আলোচনা করব তার আগে আমরা করে সমাসের একটা ট্রেলার কিল হিমের মতো একটা ট্রেলার দিয়ে ফেলি চলো যদিও কিল হিম ছোট ট্রেলার বাট আমাদের সমাসের ট্রেলার হবে একটু বড় ট্রেলার হ্যাঁ তোমরা বলো না যে আপু সমাসের ট্রেলারে যদি হয় পনেরো বিশ মিনিট তাহলে আমাদের পুরো ক্লাসের কি হবে হ্যাঁ তো আমাদের ট্রেলারটা একটু বড় হবে তাই না বলো আমরা আমরা তো ওদের থেকে আরো বেশি স্পেশাল এই জন্য তো দেখো এখন আমাদের পরীক্ষায় আসলে আমরা কি করে থাকি আমরা হচ্ছে ব্যাস বাক্যটা থেকে সব মোটামুটি আমরা কি করি সমাজ নিম্ন করে যে আমি বললাম তোমাদেরকে একটু আগে যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন আমরা কিন্তু এভাবে মুখস্থ করে থাকি যারা না আর কি কিন্তু আমাদের পরীক্ষায় কি হয় বলতো আমাদের পরীক্ষায় কিন্তু থাকে সমস্ত পদটা সমস্ত পদ দেওয়া থাকে সেটা থেকে আমাদেরকে সমাস নির্ণয় করার কথা বলে যেহেতু আমরা সবসময় ব্যাজ বাক্য নিয়ে আলোচনা করে থাকি ব্যাজ কেন্দ্র করে আমাদের পড়াশোনাটা হয় এই জন্য পরীক্ষার হলে যখন আমরা শুধুমাত্র সমাসের যে শব্দটা সেটা দেখি তখন কিন্তু আমাদের কি হয় আমাদের মাথায় বোঝামিন হয়ে যায় যে কোনটা কোন সমাস এত রোলস মাথার ভিতরে কিন্তু কোনোটা অ্যাপ্লাই করতে পারছি না তো আমরা আজকের ক্লাসে যেহেতু আমাদের পরীক্ষার সামনে আমরা ডিটেলস পড়ব তো তারপরে তোমাদেরকে সহজ টেকনিক দিয়ে দিব আমি যে শুধুমাত্র সমস্ত পদটা সমস্ত পদ মনে আছে বলো সমস্ত পদ কি দেখি বাচ্চারা মনে আছে কিনা এই যে শুধুমাত্র এই সমস্ত পদ দেখে আমরা কিভাবে সমাস নির্ণয় করতে পারবো সে বিষয়টাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের সমস্ত পদ দেখে সমাস নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কি আমি বলার সাথে সাথে সবাই এটা লিখবা যে আমি কি বলছি আমাদের সমাজের সমস্ত পদ নির্ণয়ের মানে আমরা যখন সমস্ত পদ দেখে নির্ণয় সেক্ষেত্রে পদের মানে কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে বেশি সেই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কোন দিকে তাকাবো আমরা বলো তো হ্যাঁ আহ হ্যাঁ নুমান আবদুল্লাহ হ্যাঁ তোমরা এখনো বাচ্চাই আছো বুঝছো বড় হও নাই ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন বড় হবা এখনো বাচ্চা যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন সম্মান দিয়ে কথা বলবো এখন এত সম্মান দিতে পারবো না বলো তোমার হচ্ছে যদি আমরা বলি যে সমস্ত পদ থেকে যখন আমরা সমাজ নির্ণয় করবো আমাদের প্রথম কাজটা কি থাকবে কুর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে পদের অর্থ প্রাধান্য দিক থেকে হচ্ছে আমরা ঠিক আছে তো দেখো আমরা কয়টা তোমার হচ্ছে পদ পেয়েছিলাম একটা পেয়েছিলাম পূর্বপদ এবং আরেকটা পেয়েছিলাম কি পরপদ মনে আছে তোমাদের আমি কিন্তু বলছি যে যখন রোজ পড়াবো তখন কিন্তু ওই শব্দগুলো আমি ব্যবহার করবো যদি না জানো তাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে দেখো আমি বলতেছি যে পূর্বপদ কোনটা ছিল এই যে সমস্ত পদ সমস্ত পদের পূর্বপদ এবং হচ্ছে পরপদ আমরা যখন সমস্ত পদ থেকে আমাদের সমাস নির্ণয় করব তখন পদের কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে বেশি সেই দিকটা বিবেচনা করে কিন্তু আমরা আসলে সমাস নির্ণয় করব তাই না চলো এখন আমরা দেখেনি আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব সমাসের চলো ছোট্ট করে একটা দ্বন্দ্ব সমাসের ট্রেলার দিয়ে দেই সেটা কি দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে চিনবো দ্বন্দ্ব সমাস হচ্ছে সমস্ত পদ দেখে আমরা যখন দেখব যেই সমাসটার ভিতরে পূর্ব পদ এবং পরপদ দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে তখন সেটা হয়ে যাবে কি বলতো দ্বন্দ্ব সমাস তাহলে আমি এখন তোমাদেরকে যদি বলি যে এখানে সুন্দর করে একটা লেখা লিখতে পারি আমরা কি লিখতে পারি তো উভয় প্রপদ উভয় পদ প্রধান ঠিক আছে উভয় পদ প্রধান এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে আপু উভয় পদ যদি প্রধান হয় তাহলে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাই দেন যে আমরা কিভাবে চিনবো এটা দ্বন্দ্ব সমাস চলো আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই যে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা দ্বন্দ্ব সমাস চলো আমরা সহজ একটা উদাহরণ দিই তাই না কি হইতে পারে সেটা আমরা বলতে পারি বাবা মা হ্যাঁ চলো আমরা একটা 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 করে উদাহরণ দিব আমরা বলবো যে বাবা আর হচ্ছে কে মা হ্যাঁ দেখো এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা দেখো তোমরা এখানে বাবা হচ্ছে পূর্বপদ এবং পরপদ হচ্ছে মা তাই না এখন দেখো এই যে আমরা একটা ইয়ে সমস্ত পদ পেলাম যে বাবা উমা এখন বাবা কে ছাড়া কি আমরা মাকে কল্পনা করতে পারি পারি না কিন্তু আবার মাকে ছাড়া কিন্তু আমরা বাবাকেও কল্পনা করতে পারি না তারা দুজন মিলেই কিন্তু একটা সুন্দর সম্পর্ক তাদের দুজনের সেটা হচ্ছে কি বাবা মা এমনই হচ্ছে হয় হয়ে থাকে যে ভাই বোন হ্যাঁ এরকম আরো অনেক যেমন চা বিস্কুট হয়ে থাকে তোমাদের তারপরে সে খাতা কলম হয়ে থাকে তো এখানে হচ্ছে আমরা একটাকে বাদ দিয়ে আরেকটা কিন্তু কল্পনা করতে পারি না সেক্ষেত্রে উভয় পদের অর্থই কিন্তু আমাদের প্রাধান্য পাচ্ছে তাহলে আমরা কি বুঝবো বলো তো সেটা দ্বন্দ্ব সমাস নর্মাল তাহলে বলো সবাই উম আমার সাথে সাথে বলো হ্যাঁ ছাত্র অন্তর্ভমিক বলছে ছাত্র ও শিক্ষক দেখো ছাত্র এবং শিক্ষক এখানে কিন্তু একজনকে বাদ দিয়ে আমরা আরেকজনকে কল্পনা করি এখন ধরো আমি আছি কিন্তু তোমরা কেউ নাই তাহলে আমার পড়ানোর কি কোনো মানে আছে অথবা তোমরা সবাই আছো কিন্তু কোনো টিচার নাই তাহলে তোমরা যে এত কষ্ট করে বসে আছো এটা কি কোনো মানে আছে নাই এখানে উভয় পদে হচ্ছে কি পদের অর্থই প্রাধান্য পাবে তাহলে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস চিনার উপায়টা বুঝে গেছো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তোমরা এখন যখন পড়বা তোমাদের মাথায় কিন্তু কিছু ঢুকবে না তোমরা যদি মনে করে যে আজকে আবিদাপুর তিন ঘন্টার ক্লাসে আমরা সমাজ সে একদম হান্ড্রেড ক্যাচ করে ফেলবো এটা তোমাদের ভুল ধারণা তোমরা যখন টেকনিকগুলো দেখবে এবং সেগুলো অ্যাপ্লাই করবা অনুশীলন করবা বেশি বেশি তখনই তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের কতটা ইম্প্রুভ হয়েছে তাই না তাহলে দেখো এখন আমরা যদি বলি বাবা মা হ্যাঁ ভালো মন্দ বলা যেতে পারে ভালো এবং মন্দ তাই না এখানে দুটো পদেরই অর্থ প্রাধান্য পাবে তারপর চলো আমরা দ্বন্দ্ব সমাসের একটা বিপরীত সমাজ দেখতে পাই সেটা কি বলতো দ্বন্দ্ব সমাসে একটা বিপরীত সমাস হচ্ছে তোমার বহুব্রীহি সমাস যে বহুব্রীহি সমাসের আসলে পূর্বপদ এবং পরপদের কোনটার অর্থই কিন্তু কি পায় না প্রাধান্য লাভ করে না তাহলে আমরা বলি যে কি বলতে পারবো যে তৃতীয় কোনো পদকে বুঝায় আর কি মানে ধর পূর্বপদের অর্থ বুঝাচ্ছে না পরপদের অর্থ বুঝাচ্ছে না বড় হচ্ছে ওরা এই দুটো মিলে আরেকটা অন্য পদকে অথবা অন্য কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করতেছে তখন আমরা বুঝবো যে সেটা বহুব্রী সমাস মানে হচ্ছে এটা একদমই দ্বন্দ্ব সমাসের উল্টাটা যেখানে দ্বন্দ্ব সমাসে উভয় পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আর বহুব্রী সমাসে কোনো পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে না বড় তৃতীয় পদ প্রধান বলতে পারি আমরা তৃতীয় পদ প্রধান তৃতীয় পথ প্রধান যেমন ধরো আমরা সহজ বা একদম সহজ একটা উদাহরণ দিই সেটা কি বলতো গায়ে হলুদ আমরা বলতে পারি যে গায়ে হলুদ বললো যে আবিদাপুর গায়ে হলুদ হ্যাঁ আজ আজ হচ্ছে কি আবিদাপুর গায়ে হলুদ ইস বলতে কেমন যেন একটু ভাবভাব লাগতেছে তাই না বলো হ্যাঁ তো ধরো এই আজকে হচ্ছে আবিদাপুর গায়ে হলুদ তাই না তো এই গায়ে হলুদ এটা দ্বারা কিন্তু আমার আবিদাপুর গা গাকেও বোঝাচ্ছে না অথবা কোনো হলুদকেও কেউ বোঝাচ্ছে না বরঞ্চ এই গায়ে হলুদ দ্বারা আমার মানে এই যে একটা মানুষের একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে যেমন ধরো গায়ে হলুদের ভিতরে তোমার কোনো গাকেও বোঝাচ্ছে না কোনো হলুদ কেউ বোঝাচ্ছে না বরং এমন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে যেখানে তোমার গায়ে গায়ে হলুদ দেওয়া হয়ে থাকে অথবা এটা একটা অনুষ্ঠান দেখো এখানে কিন্তু পূর্বপদের অর্থ এবং পরপদের অর্থ দুটোর কোনোটাই কিন্তু প্রাধান্য লাভ করেনি কি করেছে বরং তৃতীয় একটা অর্থ প্রকাশ করছে এমন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে এখানে গা কেউ বোঝাচ্ছে না হলুদ কেউ বোঝাচ্ছে না একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে তাই না তাহলে আমরা যদি বলি যে এখানে দেখো দুটো পদের কোন পদেরই কি অর্থের কোনো প্রাধান্য লাভ করতেছে না তার মানে আমরা এটা কি বলে বলে ফেলবো তাহলে এটা বহুব্রীহি সমাস একদম মাথায় ক্যাচ করে ফেলবা বহুব্রীহি সমাসাঙ্গিত একদমই ইজি যখন তুমি তৃতীয় কোন পদ প্রাধান্য দেখবা এটাই হচ্ছে বহুব্রীহি সমাস আর কোনো কাহিনী নেই তার মানে দ্বন্দ্ব সমাসের যদি বিপরীত সমাস বলি তাহলে আমরা কি বলতে পারি বহুব্রীহি সমাসকে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলতে পারি তাই না আ আচ্ছা তারপর দেখো নেক্সট আমরা আরেকটা কী দেখতে পারি আমরা দেখতে পারি এখন একটা হচ্ছে আমরা পাইলাম দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পথ প্রদান আরেকটা পাইলাম হচ্ছে তোমার তৃতীয় পথ প্রদান এবার দেখো চলো আমরা চলে যাই হচ্ছে অবৈভাব সমাসে হ্যাঁ অবৈভাব ছমাসে চলে যায় অবৈভাব সমাসে হচ্ছে তোমার পর পদ প্রদান হয়ে থাকে দেখো আমরা পূর্বপদ প্রদান মানে উভয় পদ প্রদান পেয়ে গেছি একদমই হচ্ছে তোমার কোনো পদের অর্থই প্রাধান্য পায় না আর অবৈভাব সমাজে সরি পূর্ব পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাহলে আমরা বলবো এখানে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কি পায় পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে হ্যাঁ অর্থ প্রাধান্য যেমন আমি যদি বলে থাকি যে উপজেলা উপজেলা হ্যাঁ চলো দেখি আমরা একটু এই যে উপ এবং জেলা এখন দেখো এই যে জেলা যে এখানে আমরা কিন্তু দেখতেছি উপ হচ্ছে তোমার কি পূর্বপদ আর জেলা কি পাচ্ছি আমরা দেখা যাচ্ছে হ্যাঁ বলো তো দেখা যাচ্ছে আরে বারে বাই গায় হলুদদের কথা বাদ দে আমার ভুল হয়েছে ক্ষমা করে দে এখন এদিকে ফিরে আয় তোরা সবাই কই চলে গেলি আমি কই পড়ায় যাচ্ছে আর সব কয়টা আবিদাপুর গায় হলুদ নিয়ে বসে আছে দেখ পূর্বপদের অর্থ প্রদান এখানে উপ হচ্ছে তোমার পূর্বপদ এবং হচ্ছে জেলা এখানে পরপদ দেখো এই জেলাটা জেলা দ্বারা কিন্তু বড় একটা জায়গাকে বোঝানো হচ্ছে তাই না আমরা জেলা মানে বুঝি অনেক বড় একটা জেলা উপজেলা মানে জেলার একটা ক্ষুদ্র অংশ দেখো এখানে কিন্তু জেলার অর্থটা বেশি প্রাধান্য পাচ্ছে না বরং এই জেলার একটা ক্ষুদ্র উপমানে আমরা উপমানে কি জানি বলতো উপ অর্থ কি বলো উপ কি পিটা বিন্তু সবার এখন যদি পড়াশোনায় মনোনো মনোযোগ না দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করো উপ হচ্ছে ক্ষুদ্র উপমানে হচ্ছে ক্ষুদ্র এই উপজেলা মানে হচ্ছে জেলার একটা ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে উপজেলা দেখো এখানে কিন্তু পূর্ব পদের অর্থটাই বেশি প্রাধান্য পাচ্ছে তাহলে আমরা কি বলবো এটা অবৈভব সমাজ এখন দেখো আমরা কিন্তু তিনটা সমাজ খুব সহজেই সহজেই হচ্ছে তোমরা কি করতে পারতেছি সমস্ত পদ দেখেই কিন্তু সেটা নির্ণয় করতে পারতেছি কী কী সমস্ত পদের যদি দেখি যে উভয় পদ প্রধান থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস আর সমস্ত পদে যখন দেখবো তৃতীয় কোনো অর্থ প্রদান করতেছে তাহলে সেটা কি সমাস বহুব্রীহি সমাস আর যখন দেখবো পূর্ব পদের অর্থ বেশি প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা কি সমাস হয়ে যাবে বলতো সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস তাই না হ্যাঁ তারপর দেখো নেক্সট আমরা দেখি এখন এটা আবার কি চলে আসলো ভাই জ্বালাইস না এমনি এত কিছু বুঝি না কই দিব আচ্ছা ভাগ্যিস হয়ে গেছে ভাই এইসব এইসব কাজ কারবার আমার মাথায় একদমই ঢুকে না অনেক ভয় লাগে কখন কি ই করে ফেলি উল্টা পাল্টা যাই হোক না কেন দেখো আমাদের কিন্তু মোটামুটি তিনটা সমাজ সম্পর্কে ধারণা আমাদের ট্রেলার কমপ্লিট হয়ে গেছে এখন সবচেয়ে মানে মজার ব্যাপার বলতে পারো দুঃখের কথা বলতে পারো এবং একটু ক্রিটিক্যালও বলতে পারো যে আর বাকি যে তোমার কয়টা সমাজ আছে দেখো তো কর্মধারয় সমাজ তৎপুরুষ সমাস দ্বিগু সমাস এবং এইখানে আরেকটা সমাস কিন্তু আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে প্রাদি সমাস এই চারটা সমাসের কিন্তু একটা কমন জিনিস আছে সেটা কি বলতো তাদের চারজনেরই পরপদ প্রধান তাদের চারজনের কি পরপদটাই কি আমাদের প্রধান এখন একটু প্যাচ তো আমাদের লাগবে যেহেতু তাদের চারজন চারজনকে আমরা একইভাবে চিনতে পারি কিন্তু হ্যাঁ যখন আমরা চারজনকে একইভাবে চিনতে পারি কিন্তু আমরা এই একইভাবে চিনার ক্ষেত্রে একটু ভেরিয়েশন কিন্তু আছে না আমাদের কোনো না কোনো উপায় তো থাকবে যে আমরা কিভাবে চিনবো দেখো এখানে আমরা যদি বলি আমরা বলে দেই যে হচ্ছে তোমার পরপদ প্রধান তাই না পরপদ প্রধান পরপদ প্রধান আচ্ছা এতবার লিখতে পারবো না বাপু পর লেখা দিই শুধু হ্যাঁ এই চারটারই হচ্ছে তোমার কি আমাদের পরপদ প্রধান হ্যাঁ তাহলে চলো এখন আমরা এই চারটা জিনিসকে একটু করে টুক করে একটু উদাহরণ দিয়ে কিছু উদাহরণ দিয়ে আমরা একটু দেখে নিব তাই না তাহলে চলো আমরা লিখি হচ্ছে কি লিখব আমরা লিখি হচ্ছে দাঁড়াও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায় দিচ্ছি লিখলাম হচ্ছে চা বাগান লিখলাম কি চা বাগান লিখলাম আমরা চৌ রাস্তা কি লিখলাম চৌরাস্তা তারপরে আমরা আর কি কি লিখতে পারি আমরা চাবাগান লিখলাম তারপর তোমাদের লিখলাম হচ্ছে চৌরাস্তা তারপর আমরা লিখি যে প্রভাত প্রভাত লিখলাম তারপর আমরা আচ্ছা আমরা তো এর আগে একটা সিংহাসনের উদাহরণ দিয়েছিলাম সেটাই লিখি হ্যাঁ সিংহাসন এখন আমরা কিন্তু বলছিলাম যে বাকি চারটার চারোটারি কি আমাদের পরপথ প্রধান ছিল তাই না এখন এই চারটার ক্ষেত্রে আবার একটু হচ্ছে তোমার হ্যাঁ এম এইচ সরকার বলছে চার রাস্তার সমহার গুড যে চার রাস্তার সমাহারকেই কিন্তু বলা হচ্ছে কি বলো তো চৌরাস্তা তাই না এই চার রাস্তার সমহারকে কিন্তু এখানে চৌরাস্তা বলা হচ্ছে এখন দেখো এই চৌ রাস্তার ও তো আমাদেরকে সুন্দর হচ্ছে তোমার দিয়ে দিয়েছে সবার আগেই তোমার দিয়ে দিয়েছে বেশ ওরটা দিয়ে আগে আমরা কি করি শুরু তাই না তাহলে দিয়েছে এখানে চৌ মানে কিন্তু চার এখানে কিন্তু চারটা যে কোনো বস্তুর সমাহার কিন্তু বুঝায়নি এখানে যে কোনো চারটা রাস্তার সমাহারকে বুঝাইছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে পরপদ প্রদান তাই না বলো তারপরে দেখো চা বাগান চা বাগান বলতে কি আমরা চা কে বুঝি নাকি বাগানকে বুঝি অবশ্যই আমরা আমরা যদি বলে ওই যে দূরে একটা চা বাগান দেখা যাচ্ছে এখন আমরা কি বলবো যে দূরে একটা চা দেখা যাচ্ছে অবশ্যই না সেখানে কিন্তু চায়ের যে বাগানটা সে বাগানটা কিন্তু প্রাধান্য পাচ্ছে বেশি তারপরে দেখো আমরা প্রভাত বলতে পারি এখন প্রভাত যদি বলি যে প্রভাত কিন্তু প্র অর্থ কি তো এখানে প্র এবং ভাতের সব এই দুটার অর্থ কি হইতে পারে এই ভাত মানে তো আমরা নর্মালি জানি যে আমরা যেটা ভাত খাই কিন্তু এখানে প্রভাত দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো এই প্রো এবং এই ভাত দ্বারা কি বোঝানো প্রো মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রকৃষ্ট প্রো মানে হচ্ছে প্রকৃষ্ট মানে হচ্ছে তোমার উত্তম আর কি আমরা যেটা বলি উত্তম হ্যাঁ আর ভাত মানে হচ্ছে তোমার বলা যেতে পারে আলো মানে হচ্ছে প্রদীপ এরকম কিছুকে বুঝাচ্ছে এখানে ভাত মানে আমরা লিখি যে আলোকে বুঝাচ্ছে অর্থাৎ প্রভাত মানে হচ্ছে আমরা কোন সময়টাকে প্রভাত ইয়ে করি যখন হচ্ছে সূর্য উদয় হয় আস্তে আস্তে আলো চলে আসে পৃথিবীতে তখনই তো আমরা কি দেখি অন্ধকারকে ঠেলে যখন আলো আসে তখনই সেটা কি হয়ে যায় প্রভাত হয়ে যায় তো এই প্রকৃষ্ট বা উত্তম যে আলো সেটাকে আমরা প্রভাত বলে থাকি আর সিংহ চিহ্নিত যে আসনটা আমরা জানি এখানে কিন্তু সিংহকে মেনলি ইন্ডিকেট করতেছে না বরং চো এখানে এমন একটা আসনকে বুঝাচ্ছে তোমার এখানে কোন সিংহকে বোঝাচ্ছে না এখানে আসনের প্রাধান্যটাই আসলে বেশি কারণ হচ্ছে আসনটা এমন একটা আসন যেটা সিংহের মতো সিংহের ন্যায় দেখতে তাই না এরকম একটা জিনিস আর কি দেখো তারপর দেখো যে বলতেছে যে চা বাগান হ্যাঁ চা বাগান মানে হচ্ছে কি আমি বললাম যে পরপদ প্রধান তো আমরা দেখবো যে যেই যেই জিনিসটাতে হচ্ছে তোমার পরপত তো সব কয়টারই প্রধান আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখন ভেরিয়েশনটা কিভাবে করব আমরা যখন দেখব যে তোমার বিভক্তি যে জিনিসটাতে আছে আর কি সেটা হবে আমাদের তৎপুরুষ সমাস এটা একটু দেখবে তোমরা হচ্ছে আমরা চা বাগানকে যদি ভাঙি তাহলে হয়ে যায় যে চায়ের বাগান তাই না এই যে চায়ের বাগান কি হয় বলো তো চায়ের বাগান তো এখানে চায়ের যে বাগান এই যে র হ্যাঁ চা এর এর চায়ের যে বাগানটা এখানে কিন্তু র তোমার হচ্ছে আমরা বলতে পারি যে তোমার এখানে একটা বিভক্তি ব্যবহৃত হয়েছে তো এই বিভক্তি যদি তোমার ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাবে কি তৎপুরুষ সমাস আমরা বলতে পারি তৎপুরুষ সমাসে তখন সেটা কি হবে বিভক্তি ব্যবহার হবে তৎপুরুষে কি ব্যবহৃত হবে তো এই র অথবা এর যখন দেখুন যেহেতু চলছে এই যখন বিভক্তি চলে আসবে ভক্তি চলে আসবে তখন সেটা হয়ে যাবে কি বলতো তৎপুরুষ সমাজ কি হয়ে যাবে তৎপুরুষ সমাজ যখন চারটা জিনিসেরই কিন্তু পরপদ প্রধান কিন্তু যখন হচ্ছে বিভক্তি বিভক্তি হচ্ছে তোমার এটা আরেকটা নতুন টপিক কিন্তু আমরা যখন তোমার তৎপর সমাজ নিয়ে আলোচনা করব তখন দেখবা যে বিভক্তিগুলোকে দেখতে পাবা দাঁড়া দিয়া কর্তৃক এর তারপরে হচ্ছে শূন্য বিভক্তি তারপর হচ্ছে আমরা আরো অনেক ধরনের বিভক্তি দেখতে পারবো হ্যাঁ এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নেই তো এটাকে তখন আমরা যখন বিভক্তি দেখবো তখন সেটা কি হয়ে যাবে বলো তো তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস

একটা কলম নিয়ে আসি সরি 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 আচ্ছা তারপরে দেখো আমরা হ্যাঁ কর্মধারের সমস্যা একটু বেশি আসলে কিউট তো দেখো এ বলা হচ্ছে যে চৌ যেহেতু আমরা চৌ এখানে পেয়ে গেছি কি বলতো চার এই যে চৌ রাস্তা মানে চারটা রাস্তার সমাহারকে বোঝানো হচ্ছে তাই না তো দেখো আমরা যখন এই পূর্বপদে সংখ্যা পেয়ে যাব যখন কোনো একটা সংখ্যা বুঝাবে হ্যাঁ যখন কি চলে আসবে বলতো দেখো সবকটাতে তো পরপদ প্রধান কিন্তু পরপদ প্রধানের ভিতরে আমরা যদি সামনে কোনো সংখ্যাবাচক কোনো শব্দ দেখি তখন আমরা সেটাকে কি বলবো তখন আমরা সেটাকে বলবো প্রাদি সমাস কি সমাস প্রাদি সমাস মনে থাকবে তারপর দেখো প্রভাত প্রভাত এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি বলতো এই এই প্রটা দেখি কে কে পারে এই প্রটা এখানে কি বলতো যে ভাত হ্যাঁ এটা বলা হয়ে থাকে তো এখানে কিন্তু প্রকৃষ্ট প্র একটা উপসর্গ তো আমরা যখন দেখবো যে পরপদটা প্রধান আছে এখন পরপদ যেহেতু প্রধান কিন্তু আমাদের মাথায় চারটা জিনিস ঘুরবে এটা কি তৎপুরুষ নাকি এটা কি প্রাদী নাকি এটা কি তোমার কর্মধারয় নাকি এটা মানে কি কোনটা তোমার মাথার ভিতরে ঘুরতে থাকবে যখন দেখবা যে পূর্বে হচ্ছে একটা কি আছে উপসর্গ ভেরি গুড তোমার হচ্ছে কে কে দিদান আলী হচ্ছে হচ্ছে দিয়েছে এর আগেও অনেকে দিয়েছে যদিও আমি সেটা পড়তে পারিনি তো এই যখন আমরা পূর্বে উপসর্গ দেখবো যদি উপসর্গ দেখি আমরা যদি উপসর্গটা দেখে ফেলি তাহলে সেটা কি সমস্যা হবে বলতো দেখি কে কে পারে কি সমস্যা হবে যদি উপসর্গ চলে আসে আমাদের কোন কোন চলে গেছে আমাদের তৎপুরুষ চলে গেছে প্রাদি সমাস চলে গেছে আর কি কি বাকি আছে আমাদের আর কি কি সমাসের ভিতর কত কিছু মাত্র ট্রেলার দিচ্ছি ভাই সব তো রয়ে গেছে মাত্র ট্রেলার দিচ্ছি বলো এখন যদি আমাদের হচ্ছে তোমার কি বুঝায় যদি পূর্বে তোমার হচ্ছে গুড না এখানে অবৈধ সমাজ তো পড়াই ফেলছি হাই হাই সব গুলা নাকি মাথার উপর দিয়ে যাইতেছে মাথার উপর দিয়ে গেলে কেমনে হবে ভাই কি করতেছিস তোরা কি করতেছো তোমরা এই এখানে আসলে একটাই সমস্যা সেটা হচ্ছে এসি হ্যাঁ আচ্ছা কারোর মাথার উপর দিয়ে যাচ্ছে কারোর নিজ দিয়ে কোনো কোনো টেনশন নাই কোনো টেনশন নাই সেটা হচ্ছে আমাদের না আমাদের এখানে একটা ও সরি এখানে একটা সিলি হয়ে গেছে হ্যাঁ এখানে তো এটা তো দেখছো তোমাদের কমেন্ট পড়তে গেলে আমার মাথাটা আর ঠিক থাকে না এই জন্যই কমেন্ট পড়ি না কমেন্ট পড়তে গেলে মাথা ঠিক থাকে না এই যে চৌ রাস্তা যদি যখন সংখ্যা সংখ্যা বুঝাবে তখন সেটা হয়ে যাবে দিগু কোনটা লিখতে গিয়ে কি লিখে ফেলছি সংখ্যা যখন বুঝাবে তখন সেটা হয়ে যাবে দিগু আর উপসর্গ যখন বুঝাবে সেটা কি হয়ে যাবে তো উপসর্গ যখন বুঝাবে সেটা হয়ে যাবে প্রাদি সেটা হয়ে যাবে প্রাদি আর আমাদের কি কি আছে অব্য আমাদের আর কি কি বাকি আছে তো কর্মধারয় সমাস বাকি আছে আর কোনটা কর্মধারয় সমাস আর বাকি যেটা থাকবে যদি আমরা দেখি যে এখানে কোনো উপসর্গ নাই কোনো সংখ্যা নাই অথবা আমরা যদি দেখি যে কোনো বিভক্তি নাই বিভক্তি উপসর্গ সংখ্যা কিছুই যদি না থাকে তখন যেটা আর বাকি থাকবে সেটা হয়ে যাবে কি হবে বলতো বাকি আছে আমাদের কোনটা কর্মধারয় ঠাড়া মুখস্থ করে যদি পরীক্ষা দিয়ে আসো তাহলে তো ভালো ইন্টারে প্লাস পেয়ে যাও বাট ওই সামনে গিয়ে আবার সেই পড়তে হবে বুঝছো ফাঁকি দিয়ে লাভ নাই ফাঁকি দিলে সে আবার কি কানে ধরে আবার পড়তে হবে তখন ইস কেন যে ফাঁকি দিছিলাম যদি তখন পড়ে ফেলতাম তখন কিন্তু কি লাগতো ভাল লাগতো এখন তো এত কষ্ট করতে হইতো না এই জন্য এখন থেকে একটু কষ্ট করে শিখতে হবে চলো আমরা পুরো আমাদের ট্রেলার শেষ আমরা ট্রেলারটাকে একটু সংক্ষেপ করে তোমাদের সামনে আরেকটু সুন্দর করে ট্রেলার দিই তাই না যদি আমরা অনন্ত জলের মতো ওরকম ট্রেলার দিতে পারবো না আমাদের ট্রেলার একদম রসকোষবিহীন ট্রেলার তো সেই ট্রেলারটা আবার ছোট্ট করে আমরা দিয়ে নিই সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে আমাদের কোন পদ প্রধান থাকবে আমি প্রশ্ন করব তোমরা তো আমি জানি তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারবো না কি করতে হবে আমি যখন তোমাদেরকে প্রশ্ন করব তোমরা অ্যান্সার করবে। হ্যাঁ তোমরা আমি ভাববো যে তোমরা সবাই আমার প্রশ্নটা বুঝতে পারতেছো অথবা অ্যান্সার দিচ্ছ তাহলে বলো যে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রদান থাকবে এক্স্যাক্টলি উভয় পদ প্রদান থাকবে তাই না তারপরে দেখো আমাদের হচ্ছে তোমার তৃতীয় পদ বুঝায় কোনটাতে তৃতীয় পদ বুঝায় কোনটা দিয়ে বলো তো বহুব্রীয় সমাস দিয়ে আমাদের তৃতীয় পদকে বুঝায় এবং আমরা দেখি যে এই অব্যয়ভাব সমাসে হচ্ছে পূর্বপদের অর্থটা বেশি প্রাধান্য থাকে তাই না আমাদের কি থাকে তোমার পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে কোন সমাসে বলো আমার সাথে সাথে সেটা হচ্ছে অব্যয়বাদ সমাসে এবং আমরা জানি যে বাকি আর চারটা সমাজ থেকে প্রাদী সমাজ থাকে আমাদের কর্মধারয় থাকে তারপর আমাদের তৎপুরুষ থাকে দিগু থাকে আরেকটা কি থাকে আহ দিগু থাকে হ্যাঁ এই তো তো এই বাকি যে তোমার চারটা আছে এই চারটাতে আবার কি হয় পরপদ প্রধান হয় যদি বিভক্তি থাকে পরপদ যেহেতু প্রধান আমরা জানি কিন্তু যদি বিভক্তি থাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার কি তৎপুরুষ কোনো সংখ্যা থাকে সামনে তাহলে সেটা হয়ে যাবে তোমার আর বলতো প্রাদি সমাস আর এই তিনটা যদি একটাও না হয় তখন সেটা হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাজ এই হচ্ছে আমাদের ট্রেলার সুন্দর না ট্রেলারটা যেটা বলবা যে সুন্দর না সবগুলোর ধরে ধরে পিটাবো অনেক সুন্দর ট্রেলার দিছি অনেক সুন্দর আমাদের বাজেট বাজেট কম কমের ভিতরে আমরা খুব ভালো ট্রেলার দিছি কিল থেকে ভালো ট্রেলার দিছি তাই না তাহলে চলো এখন আমরা আমাদের কিসে চলে যাই আমরা আমাদের মুভিতে চলে যাই একদম ইন্টারেস্টিং যদিও মাঝে মাঝে একটু বোরিং লাগতে পারে কিচ্ছু করার নাই আমাদেরকে কি করতে হবে বোরিং ক্লাসই করতে হবে তাই না আর আই থিঙ্ক আমি বিশ্বাস করি যে আবিদাপুর ক্লাসে কেউ বোর হয় না সবাই বলে না আবিদাপুর ক্লাসে অনেক চিল থাকে আমরা কারণ আমরা তো রিল্যাক্স করতে আসি তাই না আমরা রিল্যাক্স করি মজা করি আনন্দ করি গল্প করি তার মাঝখানে মাঝখানে আমরা পড়াশোনাও করি তাই না আচ্ছা কি বলে স্বস্তিকা দাসগুপ্তা বলতেছে আপু আপনি কি অভিদাদাকে কপি করতেছেন তোমার অভিদাদা আমাকে কপি করে ভাই হাই হাই কি বললে এটা তুমি আমি অভিদাদাকে কখনোই কপি করি না অভিদাদা আমাকে কপি করে এখন উনি আমার সিনিয়র আসলে ওরকম ভাবে কিছু বলতেও পারি না যাই হোক না কেন অভিনাদা আমাকে কপি করে এটা বললে খুব কষ্ট পারলাম কারণ আমি কখনো কাউকে কপি করি না অভিনেতা যদি আমাকে কপি করে এখন আমি কি করব বল আমার তো কিছু করার নেই তাই না যাই হোক না কেন একটু পান দিয়ে ফেললাম আচ্ছা যাই হোক তারপরে দেখো শেষে আমরা চলে যাই যে এই যে এতক্ষণ ধরে বব করলাম এতক্ষণ ধরে যে এই যে ট্রেলারটা দিলাম হ্যাঁ তো এই ট্রেলারে হচ্ছে তোমার অভিনেতা আজকে আমাকে ধরে পেটাবে যে তুমি আমি তোকে কপি করি না আচ্ছা যা তারপরে দেখো কোন সমাসে কোন পথ প্রদান এতক্ষণ ধরে যে আমরা চিল্লাইলাম এতক্ষণ ধরে যে আমি তোমাদেরকে এই যে ইয়ে দিলাম কি দিলাম ট্রেলার দিলাম সেই ট্রেলারটাকে এখানে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করা যদিও সেটা একটু গোজামিল ছিল একটু এলোমেলো ছিল এখানে সুন্দর করে বলা হয়েছে যে পূর্বপদ এবং পরপদ প্রধান সমাস হচ্ছে তোমার কি দ্বন্দ্ব সমাস তারপর পূর্বপদ পরপদ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে আলোচনা করে ফেলছি তো এটা হচ্ছে যদি ওই জিনিসগুলোকে তোমার কি হয় গুজামিল হয় তাহলে সেখানে তোমরা এখান থেকে পড়ে নিবা তো ব্যাস দি আবার আমরা অনেক সময় আমরা তো এতক্ষণ দেখলাম যে সমস্ত পদ দিয়ে আমরা কিভাবে সমাজটাকে চিনবো। এখন বেশ বাক্য থেকে আমরা কিভাবে সমাজকে চিনব সেই বিষয়টাকেও তো আমাদের জানা দরকার তাই না আমাদের কোনো বিষয়ে কিন্তু ল্যাকিংস রাখা যাবে না আমাদের সব কিছু জানতে হবে এতক্ষণ আমরা দেখছি সমস্ত পদ থেকে কিভাবে সমাজ নির্ণয় করব এখন আমরা দেখব যে বেশ বাক্য থেকেও যে বড় যে অংশটা থাকে সেই অংশটা থেকে আমরা কিভাবে সমাজ নির্ণয় করব বলতেছে দ্বন্দ্ব সমাজে হচ্ছে উ দিয়ে উ দিয়ে দ্বন্দ্ব অর্থাৎ এব এর সাথে কিন্তু আবার থাকে হচ্ছে এবং আর হ্যাঁ এবং উ আর যদি থাকে তাহলে সেটাকে আমরা নিব কি হিসেবে দ্বন্দ্ব হয় দ্বিগু সমাহারে যে যিনি যেটি যিনি তিনি দিয়ে হয় কর্মধারয় যাহার যুগে বহুবিহী বিভক্তির লোপ হলে তৎপুরুষ ব্যয়হীন পট্টে অব্যয়ভাব বিভক্তি লোভ না হলে অলুক সমাস হয়ে থাকে এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য যে আমরা বেশবাক্যে কি কি জিনিস থাকলে আমরা সেটাকে কোন সমাজ কিভাবে চিনবো তাই না হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখে নিবা বাট আমার মনে হয় না বেশ দেখে আমাদের সমাজ নির্ণয় শিখা উচিত আমাদের উচিত কোনটা বলো তো আমাদের উচিত হচ্ছে আমাদেরকে কি দেখে শিখতে শিখতে হবে হবে আমাদেরকে সমস্ত পদ দেখে যেহেতু আমাদের এডমিশন টেস্ট বলো আমাদের একাডেমিক পরীক্ষা বলো সব ক্ষেত্রে কিন্তু আমাদের কি থেকে এসে থাকে আমাদের সমস্ত পদ দেখে উম আচ্ছা তারপরে দেখো নেক্সট দ্বন্দ্ব সমাস এখন আমরা হচ্ছে আমরা এর আগেও বলেছি আমরা অল্প করে পুরো সমাসের যে তোমার বেসিকটা ছিল আমরা একটু জেনে নিলাম আমরা কোন বিষয়টাকে কিভাবে চিনব এবং দেখো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে একটা প্রশ্ন এখনো আমি জানি কারো মনে হয়তো এই প্রশ্নটা জাগ্রত হয় না কিন্তু একটু পরে হবে তোমরা অনেকে কি করো যখন ধরো একটা সমস্ত পদ দেওয়া থাকে তোমাদেরকে সমাস নির্ণয় করতে বলে শুধুমাত্র তোমরা কর্মধারয় সমাস দ্বন্দ্ব সমাস অথবা অব্যয়ভাব সমাস তৎপুর সমাস এভাবে লিখে দিয়ে চলে আসো কিন্তু অনেক টিচারাই এটা পছন্দ করেন না গুটি কয়েক শিক্ষক হয়তো থাকতে পারেন যদি তারা কনসিডার করেন তখন তোমাকে কিন্তু নাম্বার দিয়ে দিবে কিন্তু সকল টিচাররা কিন্তু এটা কনসিডার করে না কারণ তৎপুরুষ সমাজ ঠিক আছে কিন্তু সেটা কোন তৎপুরুষ সমাস প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু ভেরিয়েশন আছে মানে ভাগ ভাগ আছে এবং দেখো এই দ্বন্দ্ব সমাসের ভিতরে আমরা দেখব অনেক ধরনের দ্বন্দ্ব আছে অব্যয়ভাব সমাসের ভিতরে দেখবো আমরা অনেক ধরনের অব্যয়ভাব সমাস আছে তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে স্পেসিফিক ভাবে নাম সহ উল্লেখ করে কিন্তু আমাদেরকে পরীক্ষা লিখতে হবে এখন তোমরা যদি মনে করো যে আপু আম আমি শুধু কর্মধার সমাস হ্যাঁ শুধু বহুব্রী সমাস দিঘু সমাস অলুক সমাস এভাবে লিখে দিয়ে চলে আসবো তাহলে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া সম্ভব একটু যায়। আমরা আমরা যখন জিনিসের সাথে সেটা কোন সেটা দিয়ে দিব তখন আমাদের টিচাররা কিন্তু বুঝবেন যে না ওর বেসিকটা একদম ক্লিয়ার এবং সে পুরো সমাসের ব্যাপারটা সে বুঝতে পেরেছে শুধু সমাজ না বাকি সব ক্ষেত্রে সকল গ্রামারের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা একটু ফলো করবো তাই না এতগুলো সমাসের নাম কেমনে মনে রাখবো এগুলো আমি বললাম না একদিনের ক্লাসে কখনো মনে থাকবে না এই যে তোমরা টেস্ট দিবা টেস্ট দেওয়ার পর তোমরা হাতে আরো কিছু কয়েকদিন সময় পাবা তোমরা একদিন অন্তত তো কিছু কিছু করে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখা যাবে যে এত পরিমাণ প্র্যাকটিস হয়ে গেছে এবং পরীক্ষা গিয়ে দেখবা হুবহু কমন পড়ে গেছে শেষ ব্যাস এত কিছু তো মনে থাকবে না কিন্তু আমি মনে রাখার যেন তোমরা সহজেই মনে রাখতে পারো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের তাই না বলো হ্যাঁ তারপর দেখো বলতেছে দ্বন্দ্ব সমাসের আমরা মোটামুটি জানি দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে মিলন মানে দ্বন্দ্ব অর্থ মিলন আচ্ছা দ্বন্দ্ব কি একাক আমি কি নিজের সাথে নিজে দ্বন্দ্ব করতে পারবো দ্বন্দ্ব মানে কি ঝগড়া তো আমি কি নিজের সাথে নিজে ঝগড়া করতে পারবো কখনোই পারবো না ঝগড়া করার জন্য একজন পার্টনারের দরকার ঝগড়া করার জন্য বিয়ে করা দরকার তাই না বলো দীর্ঘশ্বাস আচ্ছা ঝগড়া করার এই যে দ্বন্দ্ব মানে হচ্ছে কি তোমার তো আমাদের এখানে বলা হচ্ছে মিলন মানে দুটো দুজন মানুষ অথবা অনেকগুলো বিষয়ে একসাথে দ্বন্দ্ব হয় তো এই দ্বন্দ্ব সমাজের ভিতরে কিন্তু আমরা অনেক ধরনের সমাজ দেখতে পাই এই দ্বন্দ্ব সমাসের ভিতরে আমরা কি কি দেখি মোটামুটি বারো থেকে তেরো প্রকারের কিন্তু দ্বন্দ্ব সময় আছে কিন্তু সবগুলো আমাদের পরীক্ষা আসে না আমাদের পরীক্ষায় আসে আট থেকে নয়টা ভেরিয়েশনের ভিতরেই খুব সহজেই পরীক্ষায় এসে থাকে তাই না হ্যাঁ আহ মামুন মনে কথাটা বলছে আজ একটা বিয়ে করলাম না বলে দ্বন্দ্বও করতে পারে না সত্যি আমিও একটা বিয়ে করতে পারিনি বলে করতে পারি না হ্যাঁ তারপর চলো তো দেখি এই যে দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাসের ভিতরে কয়েকটা আছে সেখানে কিছু আহ খুবই সহজ একটা জিনিস আমি বলবো তোমাদেরকে খুবই সহজ একটু যদি মাথাটা ঠান্ডা করে দেখো তাহলে তুমি যেই কোনো সমাজ দেখে কিন্তু চিনি ফেলতে পারবা মানে দ্বন্দ্ব সমাজটা সেটা কোন ধরনের দ্বন্দ্ব সমাজ সেটা কিন্তু খুব সহজে তুমি সেটা নির্ণয় করে ফেলতে পারবা আহ হ্যাঁ 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 বিগত বছরের হাসনাইন মাহু মা কি মাবরুর হাসনাইন মাবরুর বলছে যে বিগত বছরের প্রশ্ন সলভ করলেই এনাফ আমি বলবো যে আর বেশি কিচ্ছু করা লাগবে না শুধু বিগত বছরের প্রশ্নগুলো তোমরা সলভ করে যাবে এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে তোমাদের কমন আসবে ইভেন এগুলো দেখে তোমরা বুঝতে পারবা যে প্রশ্ন মানে প্রশ্নটা কেমন হয় হ্যাঁ দেখা যায় হুবহু অনেক সময় কমন পড়ে যায় তোমাদের সো আমার আমি তোমাদেরকে সাজেস্ট করব শুধুমাত্র টেস্ট পেপার সলভ করার জন্য আর কিচ্ছু দরকার নাই ঠিক আছে তারপর দেখো এখন এই দ্বন্দ্ব সমাসের ভিতর আমরা প্রায় নয়টা সমাস আছে মানে ভাগ আছে এই ভাগগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা করবো বেশি আলোচনা আমরা করবো না তুমি ছোট করে আলোচনা করব হ্যাঁ একদমই বিরক্ত হই না ধরো গল্প করতেছি কারো সংসারের কাহিনী বলছিস চলো দন্দ্ব সমাজের সংসারের কাহিনী বলি তো এই সংসারের কাহিনী বলতে কে দেখো আমি তো একজন মেয়ে মানুষ তাই না নারী ভাইয়াদের ভাইয়া যখন পড়াবে দেখবা যে বিজনেস টিজনেস নিয়ে কথা বলে হ্যাঁ লাইফ রেট কিন্তু আমি যেহেতু একজন নারী এবং আমি যেহেতু একটা মেয়ে আমার কিন্তু সব উদাহরণ আসবে একটু ঘর সংসার রিলেটেড তারপরে বিয়ে একটু রিলেটেড হ্যাঁ মেয়েদের তো এই বিষয়গুলোতে একটু ই থাকে চাই হোক না কেন তো দেখো চলো আমরা দন্দ্ব মাসের সংসার নিয়ে একটু আলোচনা করে আসি তো সেখানে আমরা দেখি যে সাধারণ দ্বন্দ্ব মিলনার্থক দ্বন্দ্ব সমন্ধবাচক দ্বন্দ্ব নামে কয়েক ধরনের কি আছে সমাস রয়েছে মানে তার ফ্যামিলিতে কয়েক ধরনের সদস্য রয়েছে তো এই সদস্যগুলোকে আমরা কিভাবে চিনবো কার সাথে দ্বন্দ্বের সমাসের সম্পর্কটা কেমন সেটা আমরা কিভাবে চিনবো তাই না তারপরে দেখো এই সাধারণ দ্বন্দ্ব যদি আমরা বলি সাধারণ দ্বন্দ্বকে হচ্ছে কি সাধারণ দ্বন্দ্বটা আমরা সবার শেষে পড়বো সাধারণ দ্বন্দ্বটা সবার শেষে কেন পড়বো সেটা আবার সবার শেষেই বলবো চলো আমরা মিলনার্থক দ্বন্দ্বটা একটু দেখে নিই মিলনার্থক দ্বন্দ্ব বলতে একাধিক পদের মিলন বুঝিয়ে যখন কোনো সমাস হবে তখন সেটা দ্বন্দ্ব সমাস মানে মিলনার্থক দ্বন্দ্ব হবে দেখো বলা হচ্ছে জিন পরি হ্যাঁ এখানে জিন পরীকে বুঝাচ্ছে তারপর দেখো পান পান এবং তামাক মশা এবং মাছি আমরা বলি না যে জিন আর হচ্ছে মানে পরী ধরো বলা হয় একটা জিনকে পুরুষ ধরা হচ্ছে আর পরীকে নারী ধরা হচ্ছে তারপর ধরো পান আর তামাক পান যেমন তামাক বলতে কিন্তু এখানে আবার তোমার ওই যে জর্দা টাইপের যে জিনিসটা আর কি থাকে সেটাকে বোঝাচ্ছে পানের সাথে কিন্তু জর্দা দিয়ে কিন্তু কি হয় একটা মিক্স যখন হয় আর কি চলে আমার নানি দাদিদেরকে দেখেছি সেই খেতে অনেক হেভি মজা যদি আমি খাইনি কখনো তো দেখো তারপরে মশা এবং মাছি মশা মাছি মিলেই কিন্তু যত অঘটনটা ঘটিয়ে থাকে তার মানে দেখো এখানে তা আমরা কি পাচ্ছি তাদের ভিতরে একটা মিল খুঁজে পাচ্ছি যখনই আমরা মিল খুঁজে পাব তখনই সেটা মিলনার্থক দ্বন্দ্ব হয়ে যাবে তারপর দেখো আমরা যদি দেখি যে সমন্দ বাচক দ্বন্দ্ব সমাজ সমন্দ মানে কি বলে না যে ওই বাড়ির মেয়ের জন্য একটা সমন্দ আসছে মানে সমন্ধ মানে কি একটা সম্পর্ক বুঝায় আর কি মানে ধরো ধরো আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে তো এটাকে সম্বন্ধ আসছে মানে একটা নতুন সম্পর্ক গড়ার যে একটা প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে কি বলতো সেটাকেই বলা হচ্ছে সম্বন্ধ তো এই সম্বন্ধ শব্দটা শুনে আমরা বুঝি যে একটা সম্পর্ক তো আছে তাহলে সেই সম্পর্কগুলো কিসের হতে পারে মা বাবা হতে পারে মা ও বাবা ভাই বোন হতে পারে ভাই ও বোন তারপর আমরা দেখি যে ছেলে মেয়ে হতে পারে ছেলে এবং মেয়ে তারপর বাবা ও মেয়ে মা হতে পারে হ্যাঁ এই জিনিসগুলোকে হচ্ছে বলা হচ্ছে সমন্ধবাচক দ্বন্দ্ব যেহেতু তাদের ভিতরে কি আছে একটা সম্পর্ক আছে তাই না আচ্ছা তারপর তোমার হচ্ছে আহ এখানে তোমার আমি কিন্তু কিন্তু এখানে আমি আমি বলিনি যে জিন জিন মনে করি ধরো এখানে হচ্ছে দেখো বাবা মা ভাই বোনের এই যে সম্পর্কটা এটা কিন্তু এক্স্যাক্টলি একদম ঠিক ঠিক কিন্তু জিন এবং পরি জিন যে পুরুষই হবে মহিলা হবে না তার তো কোনো কি হইতে পারে না বলতো তার কোনো সম্ভাবনাকে আমি তোমাদেরকে দিতে পারবো পারবো না তো তো এটা হচ্ছে একটা মিল খুঁজে পাই আমরা জিন পানো বললো কথা কথা পান সুপারি জিন পরি হ্যাঁ মশামাছি চা বিস্কুট এরকম করে বলে থাকি না এই আর কি মানে মিল যদি খুঁজে পাও তোমরা জিনিসটার ভিতরে তাহলে আমরা বলবো সেটা মিলনার্থ এবং সম্পর্ক খুঁজে পালেই সেটা আমরা বলবো কি সমন্ধবাচক যখন আমরা সমার্থক দ্বন্দ্ব মানে দুটো দুটো পদই আমাদের পূর্ব পদ এবং পরপদ দুটাই যদি সমার্থক শব্দ হয় তখন সেটা হয়ে যাবে সমর্থক বা সমার্থক বাচক

এটাকে আমরা বলবো সমার্থক দন্ড দেখো বিপরীতার্থক দন্ড আমরা এখন কি বলবো আমি আমার মনে হয় তোমরা সবাই বুঝিয়ে গেছে যদি বিপরীত শব্দ বোঝায় তাহলে সেটা হয়ে যাবে বিপরীতার্থক দন্ড সিম্পল কথা যেমন ধরো আয় ব্যয় হ্যাঁ আয় ও ব্যয় তাহলে আয়ের বিপরীত কি হয়ে থাকে ব্যয় হয়ে থাকে জমার বিপরীত কি হয়ে থাকে খরচ হয়ে থাকে তারপর আমরা বলি ধনের বিপরীত কি হয়ে থাকে গরীব হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো কি বিপরীতার্থক দ্বন্দ্ব এখন দেখো বিরোধার্থক যে দ্বন্দ্ব বিরোধার্থক দ্বন্দ্ব মানে কি ঝগড়া এক কথায় ঝগড়া বিরোধ মারপিট ব্রাহ্মণবাড়িয়া এক কথায় চলে আসবে তাই না আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া পোলাবান আবার আমাকে পিতাবে যাই হোক না কেন তো এই বিরোধার্থক দ্বন্দ্ব এই এটা কি যদি আমরা বলেই যেমন বলে না অহিনুকুল বলে তোর আর আমার ভিতর তো সম্পর্ক কিভাবে এই সম্পর্ক মিটাবো তোর সাথে আমার কোনো কথা নাই হ্যাঁ তো এই অহিনুকুল মানে হচ্ছে একটা শত্রু তাকে বুঝাচ্ছে দা কুমড়া বলে না যে আরে ওই বাড়ির চাচির সাথে তো আমার মামির দা কুমড়ার মতো সম্পর্ক মানে হচ্ছে একদম একটা ঝগড়ার মানে মারামারি একটা সম্পর্ক তারপরে দেখো বলে না সাপে নেউলে বলে না আমার বাপ চাচারা দিন সাপে নেমলের মতো লাগিয়ে থাকে মানে হচ্ছে তাদের ভিতরে কে একটা তোমার হচ্ছে ঝগড়া তো এরকম যখন ঝগড়া বুঝাবে তখন সেটা হয়ে যাবে বিরোধার্থ দ্বন্দ্ব তাই না তারপরে দেখো বহুপদী দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব যখন বহুপদী মানে বুঝি বহু মানে হচ্ছে অনেক পদী মানে হচ্ছে পদ অনেকগুলা পদের যে দ্বন্দ্ব হবে সেটাই বহুপদী দ্বন্দ্ব সিম্পল কথা এটা তো মুখস্থ করার মতো কিছু নাই তাই না তো দেখো বলছে তিন বা তার চেয়ে বেশি পদ যখন আমরা দেখবো তখনই সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব তাহলে আমরা কি বলতে পারি যেমন সাহেব বিবি গোলাম সাহেব বিবি এবং কি গোলাম অথবা উ গোলাম তো এই সাহেব তোমরা অনেকে বলতে পারো যে আপু পরীক্ষার সময়টা আমি কিভাবে লিখবো প্রথমে প্রথম পদের পরে একটা কমা দিবা দ্বিতীয় পদ লিখবা এবং তৃতীয় পদের আগে একটা উ এবং ডি দিবা তাইলে হয়ে গেছে তাই না আচ্ছা তারপরে দেখো নেক্সট ও লুক দ্বন্দ্ব ও লুকের যার পরিবর্তন নাই যার চেহারার কোনো পরিবর্তন নাই সেটাই হচ্ছে অলুক একদম মাথার ভিতরে ঢুকায় নাও কারণ হচ্ছে এরপরে আমরা যখন আরো অনেক সমাজ পড়বো তাদের ভিতরে কিন্তু অলুক বহুব্রীদিক বা দেখবা অলুক তা আরো অনেক ধরনের সমাস আছে তো এই অলুকটাকে মনে যার লুকের যার চেহারার কোনো চেঞ্জ নাই সেটাই হচ্ছে অলুক সমাস তো দেখো বলছি সমসমান পদগুলোর বিভক্তি লোপ না পেয়ে মানে এটা বিভক্তি কি এত ভাই আমরা এত প্যাচ বুঝি না আমরা সোজা সাপটা মানুষ আমরা বাঙালি আমরা সোজা কথার মানুষ আমরা সুজা সুজি উত্তর দিব সেটা কি বলতো সেটা আমরা দিব হচ্ছে কিভাবে বলতেছে কি ধনে জনে ধনে জনে মায়ে ঝিয়ে মায়ে ওঝিয়ে। ঘরে বাইরে ঘরে ও বাইরে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে না আপু ছেলে মেয়ে ছেলে মেয়েকে ভাঙলে তো ছেলে ও মেয়ে পাই ছেলে মেয়ে কেন আপু তাইলে অলুক দ্বন্দ্ব হলো না ছেলে মেয়ে কেন আমাদের হয়ে গেল কি বলতো ছেলে মেয়ে তো আমাদের কি হয়েছে একটু আগে দেখছিলাম আমরা কোনটা যেন ছিল এই যে সমন্দ বাচ্চাকে আমরা পেয়ে গেছিলাম না এই যে সমন্দ বাচ্চাকে কিন্তু আমরা পেয়ে গেছি কি ছেলে মেয়ে কিন্তু তোমাদের কাছে মনে হয় না আপু ছেলে মেয়ে এদের তো কোনো পরিবর্তন নাই ছেলে মেয়েটা আমরা যখন সমাজ করি তখন তো ছেলে ও মেয়ে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা দেখি মা মা ঝি ঘর বাহির এভাবে কিন্তু আমরা ভাঙতে পারি জিনিসগুলোকে কিন্তু ভেঙে তারপর কিন্তু আমরা এগুলোর সামনে সামনে বিভক্তি যুক্ত করেছি যেমন ঘর ঘরের যখন আমি বিভক্তি যুক্ত করেছি তখন ঘরে হয়ে গেছে বাইরের সামনে যখন আমি কি করলাম র বিভক্তি যুক্ত করলাম তখন সেটা বাইরে হয়ে গেছে কিন্তু ছেলে মেয়ের সাথে কি আমি বিভক্তি কখনো ব্যবহার করতে পারি তাহলে হবে ছেল মেল তো আর হয় না না না। কিছু পারে দেখো এই জন্য এই ছেলে মেয়ে কিন্তু অলুক দ্বন্দ্ব হবে না মাথাটা একটু খাটাইতে হবে ঠিক আছে ছেলে মেয়ে কিন্তু কি হবে না অলুক দ্বন্দ্ব হবে না একদম মাথায় ক্লিয়ার করে ফেলবা ওকে তারপরে দেখো আহা গো মাহমুদুল হাসান বলতে ছেলে মেয়ে বিরোধার্থ খাওয়া উচিত ছিল আসছে ছেলে মেয়ে বিরোধার্থ খেলে তাহলে আর কোন বেডা মানুষ আর বেডি মানুষটা বিয়েও করতো না তাহলে দুনিয়াটা এমনি থাকতো হ্যাঁ এটা কিন্তু না এটা হইতে পারে না এটা আমাদের গড পদত্ত ইয়ে থাকে তোমার হচ্ছে দেখা যায় আল্লাহ আমাদের কিছু বিশেষ গুণ দিয়ে থাকেন সেটা করতে পারে এটাও আমাদের একটা গুণ বলা যেতে পারে এটা সবাই পারে না হ্যাঁ এখানে হচ্ছে তোমার ছেলে মেয়ে কি হবে না ছেলে মেয়ে এখানে দ্বন্দ্বার্থক হবে না ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ তারপরে দেখো এখন হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাজ এক শেষ দ্বন্দ্বটা কিন্তু মাঝে মাঝে আমাদের পরীক্ষায় এসে থাকে একশেষ দ্বন্দ্ব নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে এত কিছু আমাদের পড়ার দরকার নাই আমরা পড়বো যে তোমরা তোমাদের একশেষ দ্বন্দ্বের ভিতর কিছু উদাহরণ সবসময় এসে থাকে তাহলে চলো আমরা এখানে একটু করে দেখে নেবো যে যে দন্ত সমাজে সমস্ত পদ একটি একক শব্দ হিসেবে দেখা দেয় যে সমস্ত বেশ বাক্যের একাধিক শব্দ এক পদে লুপ্ত হয়ে থাকে তাই না হ্যাঁ তাহলে চলো আমরা দেখি আমাদের একশেষ দন্তর ভিতরে আমাদের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে যেমন বলা হয় থাকে আমরা আর কি আমরা আমরা কখন বলি যে সে তুমি এবং আমি মিলেই তো আমরা এই তিনজন মিলে আমরা হয়ে গেছি তারপর দেখো আবার বলতেছে নরশ্চ নরশ্চ নর মানে নর মানে কি মানে বলা হচ্ছে মানুষ 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 তখন হয়ে যায় নরা অর্থাৎ হচ্ছে বহু মানুষ আবার যদি বলে হয় নরশ্চ নরশ্চ নর নর যদি বলি মানে দুজন তাহলে নর নর হলে এখানে দুজন মিলে হয়ে যাবে কি দুজন মানুষ এইভাবে যদি বিষয়টা চলে আসে তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে একশেষ দ্বন্দ্ব সমাজ মনে থাকবে আমাদের আর একটা বাকি ছিল বলো তো কি ছিল বাকি সেটা হচ্ছে আমাদের সাধারণ দ্বন্দ্ব এখন তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে না আপু তাহলে সাধারণ দ্বন্দ্ব কোনটা সকল ধরনের দ্বন্দ্ব যদি তুমি দেখো যে এটা কোনো রুলস এর ভিতরে পড়তেছে না এটা না হইতেছে একশেষ দ্বন্দ্ব না হইতেছে অলুক দ্বন্দ্ব না হইতেছে মিলনাত্মক বিরোধাত্মক কিছুই হচ্ছে না তখন তোমরা সেটাকে কি দিবা তার মানে এটা সাধারণ দ্বন্দ্ব যখন এটা কোনো ভেরিয়েশনের আওতায় পড়বে না তখন সেটাকে তুমি দিয়ে দেবে সাধারণ দ্বন্দ্ব যেমন লতা ও পাতা লতা পাতা কালী ও কলম কালী কলম ঠিক আছে এগুলো হবে আমাদের সাধারণ দ্বন্দ্ব সমাস তাই না শেষ এই যে দেখো দ্বন্দ্ব সমাসের সংসার নিয়ে কিন্তু আমরা একদম ঘাটাঘাটি করে ফেলছি একদম পাশের বাসার ভাবির মতো পুরা সংসার নিয়ে আলো মানে নিজের সংসারে ঠিক নাই অন্যের সংসার নিয়ে আমাদের যত আলোচনা আর কি তো এই সংসার কিন্তু শেষ আমাদের কিন্তু একটা সমাস অলরেডি খাতাম আমরা কিন্তু শেষ করে ফেলছি তাই না চলো আমরা দৌড় দিয়ে আরেকটা সমস্যা চলে যাই কতটুকু আর চলে আসছিলাম চলো আমরা বহু ব্রিজ সমস্যা একটু দেখিনি কেন এখন তোমাদের কাছে আহ কথা আজও আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব তোমরা আমাকে প্রশ্ন করতে পারো না যে আপু দ্বন্দ্ব সমস্যার পর তো আমাদের কর্মধারয় সমাস আছে হ্যাঁ তৎপুরুষ সমাস আছে ওগুলো না পড়ে আমাদেরকে কেন বহু ব্রী পড়াচ্ছেন কারণ আমি কিন্তু তোমাদের এর আগে একবার বলেছিলাম কি বলেছিলাম বলো তো মনে আছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দ্বন্দ্ব সমাসের একদম বিপরীতটা বলা যাইতে পারে কি বলো তো বহুব্রী সমাস এই আমরা এটা পড়াবো ওইটার পাশাপাশি এটা যখন পড়াবো তখন আমাদের কাছে একটু ইজি লাগবে তাই না আচ্ছা কি আছে এগুলা উল্টা পাল্টা আচ্ছা আটকে যায় আচ্ছা একটু স্লো পরাবো তোমাদেরকে